আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নয়েজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলে মাছের চচ্চড়ি। আশা করি আমার সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন মূল রেসিপিতে চলে যাই। রান্না করার জন্য আমি একটি কড়াই নিয়েছি। কড়াইয়ে হাফ কাপেরও বেশি আছে পেঁয়াজ কুচি, 5-6টির মতো কাঁচামরিচ কেটে নিয়েছি লম্বা করে, একটা আলুও কুচি করে নিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি, হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে সবকিছু একটু চটকিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি ছোট সাইজের বেলে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মেখে সুন্দর করে সাজিয়ে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে হাত চুলায় আমি বসিয়ে দিয়েছি প্যানটা দিয়ে। এখন জাল করে এখন আমি মাখা মাখা করে ঝোল রাখবো। চচ্চড়িতে ঝোল রাখা যায় না, এই ছোট মাছের চচ্চড়িটা খেতে মজা লাগে। চুলা থেকে নামিয়ে নেওয়ার 1-2 মিনিট আগে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব। দেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা বেলে মাছের চচ্চড়ি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।